22 জানুয়ারি রাজ্যে 4 কর্পোরেশনে ভোট, তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোল। ইতিমধ্যে পুরভোটের বিজ্ঞপ্তি জারি হয়েছে। 4টি কর্পোরেশনের মধ্যে সবথেকে বেশি ভোটার আসানসোলে। মঙ্গলবার থেকে আসানসোলে সেন্ট জোসেফ স্কুলে শুরু হয়েছে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার কাজ। তৃণমূল, বিজেপি বা বাম কংগ্রেস কোনো রাজনৈতিক দলই এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি। এর মধ্যে মঙ্গলবার বেশ কয়েকজন নির্দল প্রার্থী মনোনয়নপত্র তোলেন, যাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন রাজনৈতিক দলের নেতা নেত্রীও। প্রথম দিনই দেখা যাচ্ছে বেশ কিছু গঞ্জ প্রার্থী কিন্তু দাঁড়াতে শুরু করে দিয়েছেন। এর তালিকা রয়েছে বিজেপি, তৃণমূল এবং কংগ্রেস, প্রত্যেকেই এসেছেন এখানে মনোনয়নপত্র তুলে নিয়ে গেছেন, যদিও তাদের দলীয়ভাবে কারোরই এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। দেখিয়ে মেরা অধিকার হ্যাঁ, আমি জিস পার্টি সে ভি লড় সকতে হমকো নির্দল হি ইচ্ছা হ্যায় উসি সে লড়নে কে লিয়ে হম লোগো ইচ্ছা ইয়ে কি হম লোগ সেলফ ডিপেন্ড হি লড়ে নির্দলীয় হি লড়না চাহতে হ্যায়, টিকিট সে হম লোগো কোই মতলব নেই। 1987 সালে আমি আমরা 15 ছেলে মিলে বিজেপি কে গঠন করেছি। পরে যখন সংগঠন বাড়তে লাগলো, তার মধ্যে সে সময় সিপিএমের দালালরা ঢুকলো পার্টিতে। সংগঠন আর একটু যখন বেড়েছে, টিএমসি দালালরা ঢুকেছে। কিভাবে মানে সাম দাম দণ্ড দণ্ড বিভেদ করে বিজেপির লোক বিজেপিকে হারাতে চাইছে। আজকে আমি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে মানে এটা নমিনেশন তুলেছি। এদিন নির্দল হিসেবে মনোনয়নপত্র তোলেন কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সংখ্যালঘু সেলের চেয়ারম্যান। আজ হামলো নমিনেশন ফাইল নিয়ে হ্যায়, পার্টি ডিক্লারেশন টিকেট কা জি হ্যায় এক দু দিন মে করেগি। পার্টি আগর টিকেট দেতা হ্যায় তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সে 59 নম্বর ওয়ার্ড সে খড়ে হ্যায়। পার্টি আগর টিকেট নেহি দেগা তো উসকা বিকল্প হ্যায় নির্দল। আসানসোলে গোচ প্রার্থী, তুঙ্গে রাজনৈতিক তরজা। প্রত্যেকের স্বাধীনতা রয়েছে না নির্বাচনে লড়ার, যাদের টিকিট দেবে তারাই হচ্ছে বিজেপির প্রার্থী। প্রত্যেকের স্বাধীনতা আছে, তো কাউকে আটকাতে পারি না। তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু জানিয়েছেন, নির্দল হয়ে কেউ দাঁড়ালে তৃণমূলের ওপর কোনো প্রভাব পড়বে না, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয়। প্রদেশ কংগ্রেস সম্পাদক প্রসেনজিৎ পুইতুন্ডি জানিয়েছেন, মোহাম্মদ জাকির হোসেন দলের পদে থেকে এই ধরনের কথা বলতে পারেন না, এটাকে দল সমর্থন করে না। কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।